আর মাথায় দান করেছেন এই সাবজেক্টটালে সবাইকে দেয় না সাবজেক্টটা আল্লাহর পথে ব্যয় করুন গুনরদ করব 83 বছরের বৃদ্ধ বয়সে আর বেশদিন দুনিয়ায় বাসবেন না তওবাTillah করে এবার চলে আসুন করেন হাদিসের দিকে বিনা সুদের ঋণ যারা অভ্যাস করে কর্জ হাসানা দেন আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আন্তর্জাতিক পূজিবাদের জেনে শিখন্ডি বাংলাদেশে শুদ্ধিকুদরদের প্রবক্তা তিনি তাকে যারা নোবেল দিয়েছে তারাই তাকে সামনে রেখেছে প্রফেসর ইউনুস তিনিও মুসলমান তাকে আমরা বলবো দয়া করে অর্থনীতির সাবজেক্ট আল্লাহ পাক আপনার মাথায় দান করেছেন এই সাবজেক্ট আল্লাহ সবাইকে দেয় না এই সাবজেক্টটা আল্লাহর পথে ব্যয় করুন সৌদি অর্থনীতি কশ্চিনকালে দুনিয়াতে শান্তি আনে না। ইসলাম আসার বহু পূর্বে প্লেটো এসছেন আইনস্টাইনের সাথে যারা আসছে সঙ্গে যারা ছিল সবাই সেই যুগের যত অর্থনীতিবিদ গ্রিক পণ্ডিত সবাই বলেছে যে সুদ হল পৃথিবীতে যত অশান্তি এবং দারিদ্র্যের মূল কারণ এটা প্রশ্ন ইউনি নিশ্চয়ই উনি নিজেও জানেন তাকে অনুরোধ করবো তিরাশি বছরের বৃদ্ধ বয়সের বেশ দিন দুনিয়ায় বাসবেন না তবে তিল্লা করে এবার চলে আসেন করেন আজকের দিকে সুদ হারাম বাংলার জমিনে সুদ ভিত্তিক কোনো অর্থনীতি থাকবে না যে এদিকে ফিরে আসতে পারেন তাহলে আপনার শেষ জীবনটা সার্থক হবে আমল উল খাওয়িম শেষ আমলের উপরেই তার জাহান্নাম নির্ধারিত হয় যে আপনি সুদের উপরেই থাকেন তা আপনার সেরকম জানান আপনি সুদ বন্ধ করে ডাকবেন ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষের খুশি খুশি আপনার ইতিহাস আমরা জানি কিন্তু বিনা সুদের ঋণ দেওয়ার অভ্যাস করে কর্জা হাসানা দেন

আল্লাহ রসুল নিজে পায়ে হেঁটে আর মজ আছে আল্লাহ আল্লাহ মস যেন আল্লাহ ভয় করে মজ শুনতে শুনতে চলে গেলেন উনি এলেন আর আল্লাহ রসুল পান নাই এবার অবকার যখন আসলো মাত্র আড়াই বছর এইবারে এক ভাগ রাজস্ব সব মদিনায় রাজধানী পাঠিয়ে দিলেন ওমর এমন ধমক দিলেন তোমাকে পাঠিয়েছে কি আমি খাজ না করার জন্য তুমি আদায় করবে ওখানে বিতরণ করবে ওদের সে দিয়ে দেবে

লমলম কথা বলো ইসলামের ইতিহাসে ধারে কাছে যার ক্ষমতা পৃথিবীর কারো নাই পরের বছরে উনি 2/3 ভাগই দিয়েছেন আবার লকা খাইছে ওমরের কাছে পরের বছরে সবটাই ভাগিয়ে দিয়েছে কোন কিছু কি শুরু করলে আমাদের কোনো হকদারি নাই দেব না দেবো কাকে